नियमित लेबू चा पान करार परेओ एर असम्भव सब उपकारितागुलो आपनार शरीरे केन पौंछाच्छे ना। हयतो पानीर मध्ये लिकार दिए तार मध्ये लेबूर रस मिश्रित करे फुटिए ए चा पान करछेन। आपनी कि सठिक पद्धतिते पान करछेन जार कारणे शरीरे गिए एर प्रभाव होच्छे विपरीत। आज के आपनादेरके जानाबो लेबू चा खावार माध्यमे कोन कोन रोगके शरीर थेके पुरोपुरिभावे विताड़ित करा सम्भव। लेबू चा पानेर माध्यमे आमादेर शरीरेर की की उपकार होते पारे, भूल पद्धतिते लेबू चा पान करले शरीरेर की की क्षति होते पारे, आर लेबू चा तैरिर सठिक पद्धति की। हेलो व्यूअर्स, वेलकाम टू माय चैनल लाबुनिस किचेन एंड ब्लग्स। सकलेर काछे अनुरोध थाकबे आजके चैनेले नतून होये थाकले स्वास्थ्य विषयक एमनी उपकारी भिडियोगुलो पेते চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। আগে জেনে নেই এক পেয়ালা লেবু চা আমাদের শরীরের জন্য ভালো নাকি খারাপ। শুনতে অবাক লাগলেও মস্তিষ্ক থেকে শুরু করে শরীরের প্রতিটি ভাইটাল অর্গানের কর্মক্ষমতা বাড়াতে লেবু চায়ের কোনো বিকল্পই হয় না বললেই চলে। আসলে লেবুতে উপস্থিত একাধিক কার্যকরী উপাদান আমাদের শরীরে প্রবেশ করা মাত্র নিজেদের খেলা দেখাতে শুরু করে, ফলে ধীরে ধীরে আমাদের দেহের সচলতা বৃদ্ধি পায়, সেই সঙ্গে একাধিক রোগের প্রকোপ একেবারে শরীর থেকে চলে যায়। প্রথম যে উপকারিতা লেবু চা আমাদের শরীরে করে তা হচ্ছে শরীরকে বিষমুক্ত করতে সাহায্য করে। খাবারের সঙ্গে এবং নানাভাবে একাধিক ক্ষতিকারক উপাদান প্রতিনিয়ত আমাদের শরীরে প্রবেশ করে চলেছে, আর আমাদের রক্তের মধ্যে মিশতে থাকা এই সমস্ত টক্সিক উপাদান শরীরের পক্ষে একেবারেই ভালো নয়। যা শরীরে টক্সিক উপাদান যত বেশি রোগে আক্রান্ত হবার আশঙ্কা তার ততই বেশি, তাই এই বিষয়ে সাবধান থাকাটা আমাদের জন্য একান্ত জরুরি। আর এই কাজটি কিভাবে করবেন ভাবছেন? খুব সহজ, আজ থেকে দিনে অন্ততপক্ষে দুবার করে লেবু চা পান করার অভ্যাস করুন, তাহলেই উপকার পাবেন। কারণ এই পানীয়টি টক্সিক উপাদান শরীর থেকে দ্রুত বার করে দিতে সাহায্য করে থাকে, যার ফলে আমাদের দেহ ভেতর থেকে পরিষ্কার হয়ে যায় এবং আমাদের বিভিন্ন রোগ এমনিতেই সেরে যায়। হঠাৎ যদি আপনার মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা অনুভব করে থাকেন তাহলে লেবু চা তৈরি করে পান করুন। দু একবার পান করলে মাথা ব্যথা ও মাইগ্রেনের সমস্যা চটজলদি ভালো হয়ে যাবে। ভাইরাল ফিভারের প্রকোপ কমাতে সাহায্য করে লেবু চা। এই সিজনে খুব ঠান্ডা লেগেছে, নাক দিয়ে অনবরত পানি পড়ার পাশাপাশি গলা ব্যথা, জ্বর, সর্দি, কাশি, বুকের পুরনো কফ সবকিছু দূর করতে লেবু চা আপনার পরম বন্ধু হতে পারে। আপনি একটি ফ্লাস্কে লেবু চা বানিয়ে রেখে দিন, দিনে অন্ততপক্ষে দু থেকে তিনবার এ চা পান করুন। দেখবেন একদিনের মধ্যে ভাইরাল ফিভারের প্রকোপ কেমন কমতে শুরু করেছে। কারণ লেবু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়, সেই সঙ্গে ভাইরাস এবং ব্যাকটেরিয়াদের প্রকোপ কমিয়ে এমন এক ধরনের শারীরিক শক্তি প্রদান করে যে কোনো ধরনের সমস্যা কমতে মোটেও সময় লাগে না। প্রসঙ্গত এক্ষেত্রে লেবু চায়ে অল্প করে আদাও মিশ্রিত করতে পারেন, এমনটা করলে কিন্তু আরও দ্রুত উপকার পাবেন। আর এই রেমেডি শিশুদের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। নিয়মিত যদি শিশুদেরকে লেবু চা ও আদা মিশ্রিত করে পান করানো হয় তাহলে শিশুদের যে কোনো ধরনের ভাইরাল ফিভারের প্রকোপ একেবারেই কমে যায়। আপনি যে কোনো কাজের প্রেসারে থাকুন না কেন, এটি আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করে। পরিসংখ্যান ঘাটলেই জানতে পারবেন বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 40% স্ট্রেস সম্পর্কিত নানাবিধ রোগের শিকার। আর সবথেকে ভয়ের বিষয় হলো আক্রান্তের মধ্যে প্রায় সিংহভাগই অল্প বয়সী, তাই তো এখন থেকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করা উচিত, যেন কোনো রকম রোগ আপনাকে না ধরতে পারে, এমনকি যে কোনো ধরনের মরণব্যাধিও আপনার শরীরে বাসা বাঁধতে না পারে। আর এক্ষেত্রে প্রিয় বন্ধু হয়ে উঠতে পারে লেবু চা। যেমনটা আগেও আলোচনা করা হয়েছে যে রক্তে উপস্থিত টক্সিক উপাদান বের করে দিতে সাহায্য করে লেবু চা। দেহে টক্সিনের মাত্রা যত কমতে শুরু করবে ততই মস্তিষ্ক চনমনে হয়ে উঠবে, ফলে স্বাভাবিকভাবেই আপনার স্ট্রেস লেভেল কমতে শুরু করবে। সেই সঙ্গে মাথা যন্ত্রণা ও সারাক্ষণভাবে আপনার ক্লান্ত থাকার যে একটা প্রবণতা আছে তা দ্রুতই কমে যাবে। লেবু চা পানের মাধ্যমে হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে। লেবুতে উপস্থিত ফ্লাবোনয়েড রক্তে লিপিডের পরিমাণ কমায়, সেই সঙ্গে আর্টারিতে যাতে কোনোভাবে ব্লাড ক্লট না হয় সেদিকেও খেয়াল রাখে, ফলে স্বাভাবিকভাবে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারেই কমে যায়। সেই সঙ্গে যারা নিয়মিত লেবু চা পান করেন তাদের হার্টে ব্লক হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। যাদের পরিবারে হার্টের রোগের ইতিহাস রয়েছে তারা নিয়মিত লেবু চা পান করুন। লেবু প্রাকৃতিক অ্যান্টিসেপটিক,
লেবুতে প্রচুর মাত্রায় অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল প্রপার্টিজ রয়েছে, যা প্রতিনিয়ত নানাবিধ সংক্রমণের হাত থেকে বাঁচাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই যারা প্রায়শই ব্যাকটেরিয়া অথবা ভাইরাল ইনফেকশনের শিকার হয়ে থাকেন, তারা নিয়মিত লেবু চা পান করার অভ্যাস করুন, দেখবেন উপকার পাবেন। যারা লেবু চা নিয়মিত পান করেন তাদের হজম ক্ষমতার উন্নতি ঘটে। লেবুতে উপস্থিত সাইট্রিক অ্যাসিড হজমে সাহায্য করে, সেই সঙ্গে কিডনি স্টোন হওয়ার আশঙ্কা একেবারে কমায়। এখানেই কিন্তু শেষ নয়, খাবারে উপস্থিত নানাবিধ পুষ্টিকর উপাদান যাতে শরীর ঠিকমতো গ্রহণ করতে পারে সেদিকেও খেয়াল রাখে লেবু চা। লেবু চা ডায়াবেটিস রোগীদের জন্য উত্তম খাবার, ইনসুলিনের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি। গবেষণা অনুসারে লেবুর রস আমাদের শরীরে প্রবেশ করা মাত্র ইনসুলিনের অ্যাক্টিভিটি বেড়ে যায়, ফলে শর্করা ভেঙে এনার্জির ঘাটতি পূরণ করে, সেই সঙ্গে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে হ্রাস করে। যারা নিয়মিত লেবু চা পান করেন তাদের ত্বকের সৌন্দর্য চোখে পড়ার মতো বৃদ্ধি পায়। ভিটামিন সি ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে ভূমিকা পালন করে থাকে, আর এই উপাদানটি প্রচুর মাত্রায় রয়েছে লেবুতে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন লেবু এবং ত্বকের সৌন্দর্যের মধ্যে সম্পর্কটা কি। প্রসঙ্গত একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত লেবু চা খেলে ব্রণের প্রকোপ কমতে শুরু করে, সেই সঙ্গে ত্বকের বলিরেখাও মুছতে শুরু করে। যারা ব্রণের সমস্যায় ভুগছেন তারা লেবু চা পান করলে ত্বক ভেতর থেকে পরিষ্কার হতে শুরু করবে। গবেষণায় দেখা গেছে নিয়মিত লেবু চা খাওয়া শুরু করলে শরীরে আয়রনের শোষণের মাত্রা বাড়তে শুরু করে, সেই সঙ্গে লোহিত রক্তকণিকার উৎপাদনের মাত্রা বেড়ে যায়, তাই এটি রক্তশূন্যতার ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে। লেবুতে যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, সেই ভিটামিন সি আমাদের শরীরের ভিটামিন সি এর চাহিদা পূরণ করে। এর সাইট্রিক অ্যাসিড হজম ক্ষমতা বাড়ায়। পাশাপাশি লেবু আমাদের যে কোনো ধরনের রোগের বিরুদ্ধে লড়ার জন্য শক্তি প্রদান করে, কারণ এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল প্রপার্টিস। লেবু চা অ্যান্টি এজিং হিসেবে কাজ করে। অনেকে তাদের বয়সের চেয়ে বেশি বয়স্ক দেখা যায়। লেবু চা অ্যান্টি এজিং কাজের জন্য খুব উপকারী বলে মনে করা হয়। এটি পানের মাধ্যমে ত্বকে গ্লো আসে এবং উজ্জ্বলতা বাড়তে শুরু করে। এটিতে অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকায় ধীরে ধীরে করে বয়স বাড়ার কারণে ত্বকে যে ছাপ পড়ে সে ছাপ দূর করতে সাহায্য করে। এটি ওজন নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। যারা ওজন কমাতে চেষ্টা করছেন তাদের পক্ষে লেমনটি অত্যন্ত উপকারী। যদি আপনার ওজন বাড়ছে তবে আপনি নিয়মিত চিনি ছাড়া লেবু চা খাওয়া শুরু করে দিন, এতে করে ওজন নিয়ন্ত্রণে থাকবে, কারণ এতে খুব কম পরিমাণে ক্যালোরি আছে আর এটি ওজন কমাতে সাহায্য করে থাকে। যারা নিয়মিত লেবু চা পান করেন তাদের উচ্চ রক্তচাপে আক্রান্ত হবার ঝুঁকি থাকে না। উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীরা দিনে অন্ততপক্ষে একবার হলেও লেবু চা পান করবেন। এতে পটাশিয়াম পাওয়া যায়, যার কারণে এটি হাই বিপিতে খুব উপকারী হতে পারে। এটি সাধারণভাবে রক্তচাপ বজায় রাখতে সহায়ক। এখন কথা হচ্ছে দিনে কত কাপ পর্যন্ত লেবু চা আপনার শরীরের জন্য উপকারী। আপনি সর্বোচ্চ 2-3 কাপ পর্যন্ত লেবু চা পান করবেন। লেবু চা তৈরির সময় এতে কোনো প্রকার দুধ বা চিনি মিশ্রিত করা উচিত নয়। দুধ বা চিনি মিশ্রিত করলে এটি বিষে পরিণত হয়। এবারে বলছি লেবু চা কারা পান করবেন না। সকালবেলা খালি পেটে কোনোভাবে লেবু চা পান করবেন না। যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও বদহজমের মতো সমস্যা রয়েছে তারা খালি পেটে লেবু চা পান করলে এই সমস্যাগুলো আরও বেড়ে যেতে পারে। যাদের লো ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তারা 1-2 কাপের বেশি লেবু চা কখনোই পান করবেন না। এছাড়া সকলে লেবু চা পান করতে পারেন, তবে অতিরিক্ত পরিমাণে লেবু চা পান করলে বমি বমি ভাব, মাথা ঘোরা, পেটে ব্যথা, গ্যাস্ট্রিকের মতো সমস্যা দেখা দিতে পারে। অনেকেই হয়তো ভাবছেন নিয়মিত লেবু চা পান করি, কই এমন শারীরিক কোনো উপকারিতাই তো আমি পেলাম না। যার কারণ হচ্ছে আপনি লেবু চা খাচ্ছেন ভুল পদ্ধতিতে। অধিকাংশ মানুষই লেবু চা তৈরি করেন ভুল পদ্ধতিতে। চা পাতার সাথে যদি লেবুর রস জাল করে সেই চা পান করেন তাহলে এতে শরীরের কোনো উপকারিতায় পৌঁছাতে পারে না, বরঞ্চ এ ধরনের লেবু চা আরও বেশি ক্ষতিকর। লেবু চা তৈরি করার সময় এতে চিনি মিশ্রিত করা যাবে না। আসুন জেনে নেই লেবু চা তৈরির সঠিক পদ্ধতি। পরিমাণ মতো পানিতে চা পাতা দিয়ে জাল করুন। আপনি চাইলে এই পানির মধ্যে আদা কুচি ও লবঙ্গ মিশ্রিত করতে পারেন অথবা নাও করতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছার উপরে নির্ভর করে। তবে চা পাতা জাল করার সময় পানিতে কখনো লেবু রস মিশ্রিত করা যাবে না। লেবু চা তৈরির সময় রসালো লেবু আগে থেকে টুকরো করে রেখে দিন। 1 কাপ চায়ের জন্য 1 ফালি লেবুই যথেষ্ট। যতটা সম্ভব চিনি ছাড়া এই চা তৈরি করতে পারলেই বেশি উপকারী। তবে যদি চিনি দিতেই চান খুব হালকা চিনি দিতে পারেন।
এই পানি ফুটে যাওয়ার পরে পানিটি ছেকে নিন। এবারে চাটি একটু জুড়িয়ে যেতে দিন, অর্থাৎ সামান্য একটু ঠান্ডা হয়ে যেতে দিন। সামান্য একটু পরিমাণে ঠান্ডা হলে এতে এক ফালি লেবু রস মিশ্রিত করুন। চাইলে একটা চামচ খাঁটি মধুও মিশ্রিত করতে পারেন। এতে করে এর যেমন মিষ্টি স্বাদ আসবে, তেমনই এটি স্বাস্থ্যের জন্য উপকারী। এবারে আপনি এই লেবু চার উপকারিতা সহ লেবু চায়ের স্বাদ ভোগ করুন। লেবু চায়ের মধ্যে লেবু ও মধু পরবর্তীতে মিশ্রিত করার কারণ হচ্ছে, ফুটন্ত অবস্থায় অথবা গরম অবস্থায় লেবু রস ও মধু মিশ্রিত করলে এটি তার পুষ্টিমান হারাতে পারে। তাই কুসুম গরম অবস্থায় অথবা চা নামানোর পর যদি মিশ্রিত করেন, এর পুষ্টিমান বজায় থাকে। ভিউয়ার্স, আশা করছি লেবু চায়ের এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।